I'm going to go back.
আমাকে ইটটা মারলো কে পায়ে লেগেছে আমার অভিযোগ করছে সেটা প্রধান প্রশাসনের কাছে আমাদের গণকে পরিশ্রম দেওয়া হবে আগামীকাল নির্দেশে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে যেখানে আমাদের এই মির্জা ফরালিরা কাঠ বাড়ি দিয়েছে সাধারণ মানুষের মগলুত করেছে আমি ডিএমকে আমার দিচ্ছি এই ছয় তারিখে হাত বেঁধে থালাই নিয়ে যাবে একই ভেবেছে 100 দিনের টাকা খরচবি পুকুরের টাকা খরচবি বার্ধক্য ভাতা খরচবি 16 সালের টাকা ইন্দির আবাসন প্রকল্পের বৃহৎ টাকা লক্ষ লক্ষ টাকা মেরে নিজের রাজ্যে সরকার তৈরি করছে এ বোধহয় ভুলে গেছে এ ভুলে গেছে পুলিশকে না ছবি তুলে কি হয়েছে ছবি তুলে কি হয়েছে নানা রকম পঞ্চায়েত দুর্নীতির জন্য আমরা কালকে আগামীকাল পঞ্চায়েত অফিসে সাথে দুই পঞ্চায়েত অফিসে আমরা ডেপুটেশন দিতে যাব তার জন্য আমরা আমাদের বিজেপির পক্ষ থেকে একটা প্রচার গাড়ি বের করছিলাম ওই গাড়ির উপর টিএমসি তাপস মাঝির নেতৃত্বে নেতৃত্বে আমাদের কর্মীদের উপর আক্রমণ করে এবং আমাদের আইটিআই ছেলে ছেলে কি হয়েছে আজকে আমাদের আগামীকালে ডিপুটেশনের জন্য প্রচার গাড়ি এসেছিল এখানকার পঞ্চায়েত সমিতি সহসভাপতি আক্রমণাত্মকভাবে আমাদের প্রচার গাড়ির উপর আটক করে তখন আমরা আমাদের প্রচার গাড়িটা ব্যাক হয়ে চলে যাই যখন আমরা প্রচার গাড়িকে সাপোর্ট করে আবার প্রচার করতে আসি তখন এনাদের 3-4 জন আক্রমণাত্মকভাবে আমাদের একজন কর্মীর উপর আবার আক্রমণ করে আইটি সেলের একজন ছেলের উপর সঞ্জয় তখন আমরা পদবরদে লিপ্ত হয়েছি সেই মুহূর্তে তাপস মাঝি উপর থেকে ইউথ মার্কেল ছুড়ে হারমাত্মকভাবে আমাদের কর্মীদের উপর আক্রমণ করছে আপনারা ক্যামেরা দেখতে দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন যেখানে জড়ো আমরা এখানে পুলিশ প্রশাসনের সাথে আজকে আমি আক্রান্ত আপনারা বলুন আজকে গণতন্ত্র কোন পথে গিয়ে দাঁড়িয়ে আছে সেই জন্য আজকে আমাদের কর্মীদের আমাদের একটাই দাবি আজকে এই কার্ড মানি ফেরতের জন্য আপনারা ঘেরাও করেছেন কালকে ডেপুটেশনের প্রচার গাড়ি এসেছিল উনি আক্রমণ করে আমাদের 4-5 জন আমাদের সমর্থক ছিল
তারা এটাকে বলছে যে ভাই তুমি এগুলো বলছো কেন, তোমাদের আগামীকালকে ডেপুটেশন আছে, শান্তিপূর্ণভাবে ডেপুটেশন তোমরা নিশ্চিত দিবে, সেখানে তোমাদের দাবি দেওয়া এজেন্ডা নিয়ে আলোচনা হবে, সেগুলি বলো এটা বলো না, এইটুকু কথা বলার পরেই তারপরেই কিন্তু ওরা আস্তে আস্তে, এটা ওদের পরিকল্পনা ছিল বোধ হয়, আস্তে আস্তে ওরা জমায়েত হয়, জমায়েত হওয়ার পরে পদ অবরোধ করে মিথ্যে কথা কি বলছে না কেন গাড়িকে আটকানো হলো, আপনারাও দেখেছেন গাড়িকে কিন্তু আটকানো হয়নি, ওই গাড়িটাও কিন্তু ওদের সঙ্গে ছিল, এবার পদ অবরোধ করার পরে